দেখুন এবার জেরুজালাম ইস্যুতে ইসরায়েলকে যে খাড়াবাস দিলেন ট্রাম্প গত বছরের ডিসেম্বরে জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেন ট্রাম্প ফিলিস্তিনিরা শান্তি আলোচনায় রাজি না হলে তাদেরকে সাহায্য বন্ধেরও হুমকি দেন ট্রাম্প তবে প্রথমবারের মতো এবার ইসরায়েল ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে ইসরায়েলকে দোষারোপের পাশাপাশি সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইসরায়েলি বসতি ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলেছে বলেও সতর্ক করেছেন ট্রাম্প ইসরায়েলকে বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি ইসরায়েলের আয়ুম পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এইসব কথা তিনি বলেছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি ট্রাম্প বলেন ফিলিস্তিন এমনকি ইসরায়েল কেউই শান্তি স্থাপন করতে প্রস্তুত নয় বলে মনে হচ্ছে ইসরায়েলকে সমর্থন দেয়া ট্রাম্প দীর্ঘ কয়েক মাস পর এবার মুখ খুললেন সমালোচনা করলেন ইসরাইলকে নিয়ে হায়ুম পত্রিকার প্রধান সম্পাদক হায়ুম পত্রিকার প্রধান সম্পাদক বোয়াজ বিসমুত ট্রাম্পের কাছে জানতে চান যুক্তরাষ্ট্র কখন শান্তি পরিকল্পনা পেশ করবে এমন প্রশ্নে মিস্টার ইউএস প্রেসিডেন্ট বলেন আমরা দেখব কি ঘটে এই মুহূর্তে ফিলিস্তিন শান্তি স্থাপনের পথে নেই আর কেবল তারাই নয় ইসরায়েলের ব্যাপারেও আমার মনে হচ্ছে তারা শান্তি স্থাপন করতে ইচ্ছুক না সুতরাং আমাদের কেবলই অপেক্ষা করে যেতে হবে আর দেখতে হবে কি হয় ট্রাম্প আরও বলেন বসতি নিয়ে কথা বলবো বসতি স্থাপন এমন একটি বিষয় যেটি সবসময় শান্তি প্রক্রিয়াকে জটিল করেছে এবং খুব জটিল করে তুলেছে